عليك تدريح سكر كيف بتشوف التدريح. السلام عليكم সবাইকে, বাংলা দোকান থেকে আজকে পুঁইশাক কিনে নিয়ে আসছি। এই পুঁইশাকটা খাবো, বাংলাদেশ থেকে আসছে পুঁইশাক, চাল কুমড়ো আসছে, বড়ই, এই যে বড়ই, বড়ইগুলা শুকনা মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খাবো। কাঁচামরিচ আজকে অনেকদিন হয়েছে কাঁচামরিচ আসে না, এটা উগান্ডার কাঁচামরিচ, এটা বাংলাদেশি কাঁচামরিচ না, বললো মানে দোকান নিয়ে যা বললো সেটাই। কচুরমুখী, এটা ইলিশ মাছ দিয়ে খাবো, ইলিশ মাছও নিয়ে আসছি। আর এই কচুটা সবাই কে কিভাবে খায়, কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এতটুকু ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর এতটুকু কী করবো জানি না, একটা রেসিপি দেখতে হবে। আর এটা হচ্ছে ঝিঙ্গা, না ঝিঙ্গাই তো বলে, এটা ভাজি করব, কোহি এটা ঝিঙ্গাই বলে নাকি, চিচিঙ্গা ঝিঙ্গা এরকম কিছু একটা বলে। এইগুলা বাংলাদেশের থেকে আনা, একটা বড়ি খেয়ে ফেলি, এই যে বড়িটা, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, আরো সবজি আনা হয়েছে। এগুলো আবার আগেই প্রসেসিং করে রেখে দিছে মিজান, যার জন্য ওগুলো দেখাতে পারলাম না। আপাতত এই কয়টা সবজি নিয়ে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। আর মাছ আনা হয়েছে কালকে বাংলা দোকান থেকে, আজকে মাছটা একটু কমেই পাইলাম। এটা বাংলাদেশি মাছ মনে হয়, মাছটাতে দেখলাম যে কি ছিল না। ডিম ছিল না, এই হয়েছে অবস্থা আমার, ওই অবস্থা। মাত্র বাসায় আসলাম, আলিসকে আরবি পড়তে ই করে, আরবি পড়ে বাসায় আসে বিকাল চারটার সময়, আমাদের এখানকার টাইমে ধর পাঁচটার সময় থাকে আরবি। এটা যে আবার আমাদের এখান থেকে বাসে যাইতে হয় সপ্তাহে দুই দিন পরে, আজকে মঙ্গলবার ছিল এই জন্য পয়লা আসলো, আমিও আসলাম বাসায়, মাত্রই বাসায় ঢুকছি। একটু খিচুড়ি রান্না করে রাখছিলাম, খিচুড়িটা একটু দেখাই দিই। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো, খিচুড়ি চিকেন যা রান্না করা আছে তাই খাবো, সাথে ইলিশ মাছ মাত্র নিয়ে আসলাম যেহেতু, ওইটা দিয়ে, আর ওইটা এখন দেখানো যাবে না। কালকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো, না কচু রান্না করবো, ওইটা কালকে ভিডিওতে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।